চালু করতে হবে, করতে হলে লা বলে কান দিয়ে পিছনের দিকে নিতে হবে, ইলাহা বলে সামনের দিকে আসতে হবে, ইল্লাল্লাহ বলে কলবের মধ্যে ধাক্কা দিতে হবে। তাহলে কি ভাবে লা ইলাহা ইল্লাল্লাহ এভাবে করতে হবে, এইভাবে ধাক্কা দিয়ে দিয়ে জিকির, আর এর সাথে সাথে গান গাইতে হবে হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হায়াতের মালিক তুই আল্লাহ রিজিকের মালিক তুই আল্লাহ মওতের মালিক তুই আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আইনাল হাদি আইনাল হক লাইসাল হাদি ইল্লা হু গাউসুল আজম গাউসুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কি সুবহানাল্লাহ না নাউযুবিল্লাহ। এই হলো একটা জিকিরের তরিকা। আচ্ছা এরপরে আসেন, সর্ব জায়গায় তুই আল্লাহ চমনেতে তুই আল্লাহ আমার মাঝে তুই আল্লাহ কলবেতে তুই আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এই হলো প্রথম স্তরের জিকির, এক নম্বর স্তরের জিকির। আচ্ছা এবার আসেন দুই নম্বর স্তরে উঠে গেছেন, প্রমোশন হয়ে গেছে, প্রমোশন হয়ে আবার দুই নম্বর স্তরে চলে আসছেন। এবার হবে জিকির অর্ধেক, এতক্ষণ হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির, এবার হবে লা ইলাহা বাদ, এবার খালি ইল্লাল্লাহ। অর্ধেক কমে গেছে কাজ, কারণ এখন আমার লতিফা জারি হয়ে গেছে, এখন আমি দুই নম্বর স্তরে চলে আসছি, এবার হবে শুধু ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। এবার ইল্লাল্লাহ বলার সময় আবার করতে হবে, কিছু বলতে হবে তো, খালি ইল্লাল্লাহ বললে হবে না। খাজা বাবা মারহাবা, পারান বাবা মারহাবা, কাদেরি বাবা মারহাবা, কেল্লা বাবা মারহাবা, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, কেল্লা বাবা মারহাবা, গোলাপশা বাবা মারহাবা, কেল্লা বাবা মারহাবা, আয় জালালি মারহাবা, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, আয় জালালি মারহাবা, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, বসেন বসেন বৈশা যান, বসেন বসেন বৈশা যান, আয় জালালি মারহাবা, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই হলো ইল্লাল্লাহর জিকির। এটা হলো দ্বিতীয় স্তরে, যখন আপনি দুই নম্বর স্তরে উঠে গেছেন, এবার আসেন তৃতীয় স্তরে উঠে গেছেন, প্রমোশন হয়ে গেছে, এবার ইল্লাল্লাহরে অর্ধেক করতে হবে। কেমনে অর্ধেক করবেন? আল্লাহ 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 ইল্লাবাদ দিয়ে দিবেন, ইল্লাবাদ দিয়ে অর্ধেকে চলে আসবে, কাজ আরো কমে যাবে। এবার বলবেন আল্লাহ 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 করতে করতে মাঝে মাঝে বাসে উঠে যাবেন, মাঝে মাঝে আমার গলা ধরে ফেলবেন, মাঝে মাঝে স্টেজে উঠে যাবেন, মাঝে মাঝে এদিকে দৌড় দিবেন, মাঝে মাঝে এদিকে দৌড় দিবেন, আর আমি বলতে থাকবো তুমিও দরজা খুলবা না, আমিও দরজা ছাড়বো না, আল্লাহ 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 আল্লাহ। এটা হলো তিন নম্বর স্তরের দিকে। আচ্ছা এবার চতুর্থ স্তরে উঠে গেছেন, এবার একবারে সর্বোচ্চ স্তরে। এই সর্বোচ্চ স্তরে উঠার মাধ্যমে আমাদের আলোচনা আজকে শেষ। এবার উঠে গেছেন কোথায়? একেবারে হাকিকতে। এবার আল্লাহরে অর্ধেক করতে হবে, আল্লাহ জিকির আর হবে না। এবার কোন জায়গায় আসতে হবে? আল্লাহর প্রথম শব্দ দিয়ে শেষ লাস্টে হু হা হু হা হু হা হু হা হু হা, মানে আল্লাহর প্রথম অংশ বাদ দিয়ে লাস্টে খালি হু হু রাখতে হবে। তখন কি করতে হবে? তুমি রাজি হইলে বাবা রাজি হবে রাসূলুল্লাহ, হু হা হু হা হু হা, আমার মরার কালে বাবা তুমি পাশে থাকিও,
কবরের সওয়াল জবাব তুমি বলে দিও। হু হা হু হা হু হা হু হা হু হা, এবার সে হু হার জিকির। এটা হলো সর্বোচ্চ স্বরের জিকির। এই হলো, আমি আর বিস্তারিত বলছি না, একটা একটা শুধু বলছি। সব জিকিরের চার স্তরে চারটা জিকির, এই চারটা জিকির করে বাংলাদেশে ওলি হয়, আল্লাহর ওলি হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের তরিকা বাদ দিয়ে কোন মানুষের পক্ষে আল্লাহর ওলি হওয়া সম্ভব নয়। তাহলে এই যে পদ্ধতির জিকির গুলো, এগুলো কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা করছেন? তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা কি ওলি হতে পারেন নাই? পারছেন। খালি ওলি না, জান্নাতের সার্টিফিকেট পাওয়া ওলি। আচ্ছা, আরো সবচেয়ে বড় দুঃখজনক, আহারে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি জিকির গুলো পায় নাই। কি বলেন, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি এই জিকির পাইছেন? সৃষ্টিয়া তরিকার জিকির পান নাই, কাদেরিয়া পান নাই, নকশবন্দিয়া পান নাই, মুজাদ্দিদিয়া পান নাই। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি হতে পারল না, কারণ এই জিকির গুলো তিনি পান নাই। এই জন্য আমার ভাইরা এবং বোনেরা, আমরা সুন্নতকে শক্ত করে মজবুত করে ধরব, বেদাতকে একেবারে পুরোপুরি জীবন থেকে ছেড়ে দিব। এই জন্য বেদাত মুক্ত সুন্নতি আমল করব। আমাদের কাজ হবে শেরেক মুক্ত তাওহিদি ইমান, বেদাত মুক্ত সুন্নতি আমল। আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদের সবাইকে শেরেক মুক্ত তাওহিদি ইমান গড়ার এবং বেদাত মুক্ত সুন্নতি আমল গড়ার আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহ সুবহান ওয়া তাআলা এই আল জামিয়া সালাফিয়া রাশাহির এই সম্মেলনকে আল্লাহ পাক কবুল ও মঞ্জুর করে নিন। এই সম্মেলনে যতগুলো আলোচনা হয়েছে সবগুলো আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদের সকলের মধ্যে তাওহীদের প্রেরণা, তাওহীদের অনুভূতি, তাওহীদের আকীদা আল্লাহ আমাদের মধ্যে তৈরি করে দিন। সুন্নতকে মহব্বত করার, সুন্নত অনুযায়ী আমল করার এবং বেদাতি আমল থেকে দূরে থাকার, বিরত থাকার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।